হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দা মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট অফ ওয়ান টিথ। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো দাঁতের গোড়ালি কী কারণে নষ্ট হয়, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এবং দাঁতের গোড়ালি নষ্ট হয়ে গেলে কীভাবে আপনি তা থেকে সুস্থ হবেন সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো। তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আমি ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব, যে আজকে যে পেশেন্টের কাজটা করা হচ্ছে ওনার একটি দাঁতের সমস্যা, ওনার দেই দাঁতে কাজটা করা হচ্ছে। আজকে ওনার রুট ক্যানেল প্রথম দিন এবং একটি দাঁত কাজ করা হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব হ্যান্ড পিস দিয়ে দাঁতটা ওপেন করে নিচ্ছে, ওপেন করবো দাঁতের কাজটা শুরু করে দেবে। তবে অবশ্যই আমি একটু আলোচনা করব যে দাঁতের গোড়ালি কেন নষ্ট হয়ে যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার। আমি দুইটা কথা রাখছি আজকে, দুইটা বিষয় আলোচনা করব। বিষয়টা হল দুইটা বিষয়, একটি হলো দাঁতের গোড়ালি কী কারণ নষ্ট হয়ে যায় সেই বিষয়টা অবশ্যই আলোচনা করব, আর একটি হলো দাঁতের গোড়ালি নষ্ট হয়ে গেলে কীভাবে আপনি মুক্তি পাবেন সেই বিষয়টা অবশ্যই আলোচনা করব। তবে হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব যিনি কাজটা করে দিচ্ছেন ওনার পেশেন্টের, ওনার দাঁতের গোড়ালিটা একদম নষ্ট হয়ে গেছে এবং পচে গেছে। তবে ক্যানেলটা, যে ভিতরের ক্যানেলটা একটু ভালো আছে, তার জন্য ডাক্তার সাহেব ওনার রুট ক্যানেল করে দিবে, রুট ক্যানেল করে ফিলিং দিয়ে দিবে, ওনার দাঁতটা মোটামুটি ভালো হয়ে যাবে। তার জন্য অবশ্যই বিষয়টা জানতে হবে কী কারণে দাঁতের গোড়ালি নষ্ট হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, দাঁতের গোড়ালি নষ্ট হওয়ার অনেক কারণ, তবে আমি কিছু কিছু বলবো। অবশ্যই আপনার হয়তো এগুলো জানেন না কেন নষ্ট হয়, কী কারণে নষ্ট হয় সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার। তবে আমি বিষয়টা একটু বলি, বিষয়টা হলো যে অনেকে দেখেছে অনেক খাবার খেয়ে থাকে সারাদিন, তিন চারবার পাঁচবার অনেকে অনেক ধরনের খাবার খেয়ে থাকে, যে খাবার দাঁতের গোড়াতে কিছু অংশ আটকে যেতে পারে। কিছু অংশ আটকে গেলে অবশ্যই সেটা ব্রাশ করে তুলনায় অবশ্যই ভালো। অনেক অনেক খাবার টুকরো আছে যে ব্রাশ করার পরও সেটা উঠে না, অনেক কেভিটিস থাকে দাঁতের মধ্যে, কেভিটিসের ভিতরে আটকে যায়, খুব কঠিন আকারে আটকে যায় যেন এটা মানে তোলা যায় না। যদি দাঁতে কোনো দুইটা দাঁতের চিপায় যদি আটকে যায়, অনেকক্ষণ শক্ত হয়ে যায়, আটকে তোলা যায় না, অনেকেই পেশেন্ট মনে করে যে তুলতে হবে না, থাকে এমনিতে উঠে যাবে, কিন্তু আসলে না, এটা অবশ্যই তুলতে হবে। যদি সঠিকভাবে তোলা হয় তাহলে আপনার সমস্যা হয় না। তবে আমি মানে সমস্যাটা বলি, সেটা পরে বলবো। একটা বিষয় হলো যে সমস্যাটা হয় দাঁতের গোড়ালি যদি খাবার আটকে যায়, অনেক দিন থাকে, 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা, এরকম ধরনের যদি আটকে থাকে দাঁতের চেপার মধ্যে খাবারের অংশ, খাবারটা অবশ্যই একটা নষ্ট হয়ে যায়। খাবারটা যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে সেটা ড্যামেজ হয়ে থাকবে এবং আস্তে আস্তে সেটা ময়লা আক্রান্ত হবে, আস্তে আস্তে ময়লা আক্রান্ত হয়ে তারপর আস্তে আস্তে সেটা গোড়ালিতে চলে যাবে, মাংসের সাথে যেহেতু অ্যাডজাস্ট দাঁতের গোড়ালিগুলা, দাঁতের যে চিপাগুলো, দাঁতের মাড়িগুলো মাংসের সাথে অ্যাডজাস্ট, তাই অবশ্যই আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে আস্তে আস্তে পচতে পচতে দাঁতের গোড়ালিতে চলে যাবে। দাঁতের গোড়ালিতে চলে গেলে দাঁতের গোড়ালির যেই মাংসগুলা সেগুলো অবশ্যই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে। তো অবশ্যই যদি দাঁতের গোড়ালি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই দাঁতটা কুঁজো হয়ে যায়, দাঁতটা ব্যথা শুরু করে দেয়, দাঁতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, তারপর দাঁতের যে ক্যানেলগুলো, ক্যানেলগুলোর মধ্যেও আপনার জীবাণুগুলো আস্তে আস্তে উঠে আসে। তো অবশ্যই যদি ক্যানেলের মধ্যে জীবাণুগুলো ছড়ে যায় বা ক্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে অবশ্যই দাঁতের অনেক বড় সমস্যা হয়ে যায়। তবে আরেকটি কথা হলো, বিশেষ করে যে ব্রাশটা, তো অবশ্যই যে ব্রাশটা খাওয়ার পর, প্রত্যেকবার খাওয়ার পর যদি ব্রাশটা সঠিকভাবে করা যায় তবে অবশ্যই একটি খুবই ভালো, দাঁতের জন্য অনেক সুবিধা। তবে ব্রাশটা অবশ্যই সঠিকভাবে করতে হবে। অনেকে দেখা গেছে ব্রাশটা সামান্য কিছু করে, 1 মিনিটও ব্রাশটা করে না, 1 মিনিট পরে ব্রাশটা কোনো রকম ব্রাশটা পেস্ট উপর দিয়ে দাঁতের মধ্যে একটু হালকা লাগিয়ে তারপর কুলি করে নেয়, তাহলে কিন্তু হয় না। অনেকে দেখা গেছে যে উপর দিয়ে একদম সাদা কিন্তু ভিতরে যে দাঁতের দুইটা চিপার ফাঁকের মধ্যে যে খাবার অংশ আটকে থাকে সেটা তোলার কোনো আগ্রহী করে না, কিন্তু আসলে না, অবশ্যই ব্রাশটা করার সময় দাঁতের চতুর্দিকে ঘুরিয়ে আস্তে আস্তে সময় দিয়ে 2 থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট সময় দিয়ে অবশ্যই ব্রাশটা যদি করা হয় তাহলে অবশ্যই ভিতরের খাবারের কোনো অংশ আটকে থাকলে সেটাও উঠে আসার সম্ভাবনা বেশি। তবে ব্রাশটা অবশ্যই অনেক, আপনি যদি সারাদিন ব্রাশ না করেন কোন সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তবে
রাতে খাওয়ার পর অবশ্যই অবশ্যই ব্রাশটা খুব গুরুত্বপূর্ণ। যদি ব্রাশটা সঠিকভাবে করা হয় তাহলে অবশ্যই দাঁতের গোড়ের মধ্যে খাবার আর কি থাকতে পারবে না, অবশ্যই উঠতে হবে। তার জন্য অবশ্যই সময় দিয়ে ব্রাশটা করবেন, দেখে শুনে অবশ্যই দাঁতগুলো ঠিক আছে কিনা, আপনি গ্লাস লুকিং গ্লাস দিয়ে দেখবেন দাঁতগুলো ঠিক আছে কিনা, দাঁতের কোথাও কোনো মড় আটকে আছে কিনা, সেটা অবশ্যই সঠিকভাবে খেয়াল করে কাজটা করা উচিত। যদি দাঁত নষ্ট হয়ে যায়, এই যে আজকে ডাক্তার সাহেব যে পেশেন্টের কাজটা করে দিচ্ছেন, ওনার দাঁতটা নষ্ট হয়ে গেছে, তাই নষ্ট হয়ে গেছে অবশ্যই রুট কেনা করতে হবে। আর যদি নষ্ট হওয়ার আগে রুট কেনালটা করা হয়, যদি নষ্ট হওয়ার আগে আপনার বুঝেন যে দাঁতটা নষ্ট হয় এই কারণে, তাহলে অবশ্যই সেটা করবেন না। তাই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে ব্রাশটা অবশ্যই সঠিকভাবে সময় নিয়ে কাজটা করুন, ব্রাশটা করবেন, তাহলে অবশ্যই দাঁতের কোনো ধরনের সমস্যা হবে না, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কথা হলো যে একটা কারণ হলো যে একটি দাঁতের সমস্যা, একটি দাঁতের গোলির মধ্যে খাবার আটকে যেমন ময়লা হয়ে গিয়ে দাঁতটা নষ্ট হয়ে গেছে এবং জীবন হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা মনে করেন যে একটি দাঁতের সমস্যা, পাশের দুটি দাঁত কেন সমস্যা হলো, যেহেতু উপরে খাবার দাঁতের চিপায় খাবার আটকে গেছে, চিপায় খাবার আটকে খাবারটা নষ্ট হয়ে নাশটা ড্যামেজ হয়ে নাশটা জীবাণু হয়ে এটা সারা নিচে দাঁতের নিচে চলে আসছে, তাহলে অবশ্যই এটা মনে করতে হবে যেহেতু একটি দাঁতের নিচে নজর মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে দাঁতটা নষ্ট হয়ে গেছে এবং নিচে চলে আসছে, তাহলে অবশ্যই পাশের দাঁতগুলো সমস্যা হবে। কারণ যেহেতু মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে একটা দাঁত নষ্ট হতে পারে, সেই দাঁতের সমস্যা এই দাঁতের সমস্যা থেকে অবশ্যই অন্য দাঁতে যেতে পারে, এটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার, তাই অবশ্যই সেটা বুঝে কাজটা করতে হবে। অবশ্যই যদি ব্রাশটা সঠিকভাবে সঠিক নিয়মে ব্রাশটা করতে পারেন তাহলে অবশ্যই কোনো ধরনের খাবার আটকাবে না এবং দাঁতের কোনো সমস্যা হবে না, তবে অবশ্যই ব্রাশটা সবার উপরে সঠিকভাবে ব্রাশটা করবেন। একটি বিষয় হলো যে দাঁতের গোলে নিয়ে অনেক দেখা গেছে দাঁত নড়ে, দাঁত অনেকে দাঁত নড়তে পারে, তবে না নড়ারও একটা বিষয় কারণ কেন দাঁতটা নড়বে, অবশ্যই দাঁতটা নড়ার কারণ হলো যে আজকে যে আমি যেটু বিষয় নিয়ে আলোচনা করতেছি যে এই দাঁত কেন গোড়ালি পুচ হয় বা দাঁত কেন জীবাণু হয়, দাঁতের গোড়ালি কেন নষ্ট হয় সেই বিষয়ে আলোচনা করতেছি, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই একটা বুঝতে হবে, সময় নিয়ে জিনিসটা বুঝবেন, আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই সবগুলো আপনার আত্মে আসবে। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, একটি দাঁতে যদি সমস্যা হয় পাশের দাঁতগুলো সমস্যা হতে পারে, তবে অবশ্যই এটা একটা বিষয়। একটা কথা হলো দাঁত নড়ার কারণ হলো যদি বেশি সমস্যা হয়ে যায় গোড়ালিতে, গোড়ালিতে একদম আপনার ভিতরে পুষ জমে, পয়জম বেশি হয়, একদম বেশি সমস্যা হয়, দাঁতটা ফুলে যায়, দাঁতের মাড়িগুলো একদম ফুলে যায় এবং ভিতরের মাড়িগুলা ঘা হয়ে যায়, লাল হয়ে যায়, দুর্গন্ধ চলে আসে, পুষ পরে বা ব্লাড পরে, এমন ধরনের সমস্যা হলে অবশ্যই দাঁতটা নড়বে, কারণ দাঁতের খুঁটিটা যে শক্ত যে শক্তিটা মাড়ি থেকে পাচ্ছে না, তার জন্য দাঁতটা অকুজো হয়ে যাবে, দাঁতটা নড়াচড়া করবে। তবে দাঁতের গোড়ালি নষ্ট হওয়ার পরই দাঁতটা নড়ে, কিন্তু দাঁতের গোড়ালি শক্ত থাকে তাহলে অবশ্যই দাঁতটা নড়ার কথা না, তাই দাঁতের গোড়ালির সমস্যা হলেই দাঁতটা, তবে অবশ্যই আপনারা মনে করবেন যে দাঁত নড়ে আপনারা অবশ্যই সেটা মনে করতে হবে যেন দাঁত নড়ে, কারণ হলো আমার দাঁতের গোড়ালিতে পুচ হয়ে গেছে, দাঁতের গোড়ালি নষ্ট হয়ে গেছে, তার জন্য দাঁতটা নড়ে, তবে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হলো যে কেন হয় সেই বিষয়ে আলোচনা করলাম, তবে কীভাবে সমাধান পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছে আপনার অবশ্যই অবগত হয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, তবে একটি বিষয় কেন হয় সেটা বলছি, তবে কীভাবে সেটা মুক্তি পাবেন সেই বিষয়ে আলোচনা করছি, একটির মধ্যে আমি দুইটি উত্তর দিয়ে দিয়েছি। তবে অবশ্যই ব্রাশটা সঠিকভাবে যদি করা হয় তাহলে অবশ্যই দাঁতের গোড়ালির সমস্যা হবে না, সঠিকভাবে গড়ে থাকবে। আরেকটি বিষয় স্কেলিং করলে, স্কেলিং করলেও দাঁতের অনেক বড় সমস্যা থেকে বাঁচা যায়, তাই স্কেলিংটা যদি সঠিকভাবে করা হয় তাহলে অবশ্যই দাঁতের অনেক সুবিধা হয় এবং আপনি যদি দেখা গেছে আপনার কোনো ধরনের শক্ত খাবার যেমন মাংসাশী খাবার, কোনো ধরনের আপনার মাংসের হাড্ডি থাকে শক্ত কোনো খাবার থাকে আটকে থাকে একটা অনেক দিন ধরে খাবার একটা আটকিয়ে দাঁতের চেপাতে আটকে গেছে কিন্তু সেরকম পয়জম হয়েছে না, যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে স্কেলিংটা যদি করেন ছয় মাস পর বা এক বছর পর যদি স্কেলিংটা করে নেন তাহলে অবশ্যই যে হাড্ডিটা বের হতে পারে, বের হওয়ার সম্ভাবনা বেশি। তবে একটা বিষয় যে কেভিটিস, আজকে যে ডাক্তার সাহেব যে পেশেন্টের কাজটা করতেছে ওনার কোনো কেভিটিস নাই, কোনো ছিদ্র নাই, শুধু দাঁতটা ব্যথা করে, তো অবশ্যই ব্যথার একটা কারণ আছে, আমি ফার্স্ট টাইমে যে বলছি যে দাঁতের গোড়ালি নষ্ট হওয়ার কারণে ব্যথা হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ যদি দাঁতটা নড়বে না, নড়বে পরে, যদি প্রথমত দেখতে পাচ্ছেন যে দাঁতটা ব্যথা করে কেন ব্যথাটা করে অবশ্যই সেই বিষয়টা অবশ্যই আপনার বুঝতে হবে কেন ব্যথা করে, ব্যথা করার কারণ দাঁতের গোড়ালিটার মধ্যে আপনার নষ্ট হয়ে ক্যানেলটা, ক্যানেলের ভিতরটা নষ্ট হয়ে গেছে, কারণ কেন ভিতর কিন্তু উপর দিয়ে নষ্ট হয় আবার ভিতর দিয়েও নষ্ট হয়,
ভিতরে নষ্ট হওয়ার কারণ হলো যে খাবারের কিছু অংশ আটকিয়ে আস্তে আস্তে মাংসের সাথে জমে, মাংসের সাথে পচে তারপর দাঁতের গলিতে চলে যায়। গলি দিয়ে তারপর যে নার্ভ নার্ভ যে পাল্প 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 দিয়ে উপরে ক্যানালের ভিতরে চলে আসে। ক্যানালের ভিতরে চলে আসলে ক্যানাল ব্যথা করে, ক্যানাল ব্যথা করলে দাঁতটা ব্যথা করে। কোনো কিছু শক্ত কোনো খাবার কামড় দিলেই দাঁতটা ব্যথা করবে এবং অনেক সমস্যা হবে, তার জন্য অবশ্যই সেটা রুট ক্যানাল করতে হবে। তবে যে অনেক পেশেন্ট আছে যে দাঁতটা অনেক ব্যথা, দাঁতটা ফেলে দিলে অবশ্যই ভালো, কিন্তু না, দাঁতটা ফেলে দিলে যে আপনার দাঁতটা ঠিক হয়ে যাবে তেমন কথা না। যদি রুট ক্যানাল করা হয়, রুট ক্যানাল করলে ভিতরে যদি কোনো ধরনের জীবাণু থাকে বা কোনো ধরনের পুষ থাকে, কোনো পয়জম যে কোনো জিনিস থাকুক না, রুট ক্যানাল করলে অবশ্যই সেটা ক্যানাল থেকে এটা বের করে আনা হয়। ক্যানেলে যেই সমস্যাটা থাকে দাঁতের মধ্যে, যেই দাঁতের সমস্যাটা, ক্যানেলে যদি সমস্যা থাকে তো অবশ্যই ক্যানেলের ভিতরে পুষটা ভালোভাবে বের করে আনা যায় রুট ক্যানেল করে। তবে অবশ্যই রুট ক্যানেল করে ক্যানেলটা পরিষ্কার করা অবশ্যই সম্ভব। তবে একটি কথা হলো দাঁতের গোলে অন্য অন্য কারণে একটু নষ্ট হতে পারে। কারণটা হলো আমাদের যেই পানি পানি যে পান করা হয়, পানিটা অবশ্যই অনেকে আছে আর্সেনিক যুক্ত পানি বা আর্সেনিক মুক্ত পানি, তবে অবশ্যই আর্সেনিক যুক্ত পানিটা পান করা যাবে না। যদি আর্সেনিকযুক্ত পানিটা পান করা হয় তাহলে অবশ্যই দাঁতের গোলি নষ্ট হতে পারে, পচে যেতে পারে বা দাঁতের অন্যান্য সমস্যা হতে, শুধু দাঁতেরই সমস্যা নয়, পানি আর্সেনিকযুক্ত পানি পান করলে শরীরের আরও অন্যান্য বড় সমস্যা হতে পারে। তবে অবশ্যই পানিটা একটু খেয়াল করে খেতে হবে যেন কোনো ধরনের সমস্যা না থাকে। তবে আরেকটি বিষয়, আমরা অনেক ধরনের খাবার অনেকে খেয়ে থাকে যেগুলো আপনার অকার্যকর, শারীরিক সমস্যা করে এবং দাঁতের সমস্যা করে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই আমি অন্য অন্য বিরুদ্ধে স্কেলিং বিরুদ্ধে বলে রাখছি যে কী কী খাবার খেলে দাঁতের সমস্যা হয়, দাঁতের মাড়িতে সমস্যা হয়, দাঁতের পুঁজ হয়, দাঁতের গোড়ের সমস্যা হয় এবং শরীরের অন্যান্য সমস্যা অনেক বিরুদ্ধে আমি দিয়েছি স্কেলিং বিরুদ্ধের মধ্যে, এগুলো আছে, আপনি এগুলো শুনে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে যেই পেশেন্টের কাজ করা হচ্ছে ওনার আমি বললাম কী 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 সমস্যার কারণে ওনার কাজটা করা হয়েছে। ওনার দাঁতের গোলের মধ্যে পুঁজ হওয়ার কারণে দাঁতটা রুট ক্যানাল করা হচ্ছে। তবে অবশ্যই ওনার একটি দাঁত, তা ওনার সমস্যাটা মোটামুটি প্রথম পর্যায়ে, কারণ কম থাকতে উনি পেশেন্ট বুঝতে পারছে যে ওনার দাঁতের সমস্যা আছে, তাই ডাক্তার সাহেবের কাছে চলে আসছেন কম থাকতে, তাই ওনার একটি দাঁতেই সমস্যা। তাই একটি দাঁত ভালো করে রুট ক্যানাল করে ভিতরে ক্যানালটা ওয়াশ করে দিয়ে তারপর দু তিন দিন ওয়াশ করার পর যদি জিপি দিয়ে ক্যাপ লাগিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই অনেক ভালো, কারণ ক্যাপ লাগিয়ে দিলে অবশ্যই সঠিক হয় চিকিৎসা। তবে অনেক পেশেন্ট আছে ক্যাপ লাগিয়ে না, শুধু ফিলিংটা করে নাই, পার্মানেন্ট ফিলিং যেটা জিপি দিয়ে যে ব্রিজ তৈরি ফিলিংটা করা হয় সেই ফিলিংটা করে নেয়। তবে আমি মনে করি ফিলিংটা করার আগে করবেন ঠিক আছে, তবে অবশ্যই ক্যাপটা লাগিয়ে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ক্যাপটা লাগিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই আপনার 7-8 বছর বা 10 বছর কোনো কিছু হবে না, অবশ্যই কোনো সমস্যা। তবে এটা করার একটি উন্নত কারণ হলো যদি ক্যাপটা লাগিয়ে নেন তাহলে আপনি শক্ত ধরনের কোনো খাবার খেতে পারবেন, কোনো সমস্যা হবে না বা পানি শিরশির করবে না, এর মধ্যে কোনো সমস্যাই আপনার হবে না। তার জন্য অবশ্যই ফিলিং করে ক্যাপটা লাগিয়ে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হবে। তবে হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব যে কাজটা করতেছেন ওনার মোটামুটি ওয়াশটা করে নিয়েছেন, এখন ওনার জন্য যে মেডিসিনটা প্যাশ করে নিচ্ছেন, দেখুন ফ্রেন্ড এটা ফিলিং, এটা ভিতরে দেওয়া হবে, এটা এটা উপর অংশটার মধ্যে ভিতরে ডেবিট স্কিম দেখতে পাচ্ছেন, পাশে যে কোটাটা ডেবিট স্কিম এই স্কিমটা ওনার ক্যানালের ভিতরে দিয়ে তারপর উপরের অংশটার মধ্যে ফিলিংটা দিয়ে দিবেন। তবে অবশ্যই রুট ক্যানাল করাটা সবারই দরকার, যদি সবার বলতে দাঁতে যদি কোনো সমস্যা হয়, দাঁতের ছোটোখাটো ক্যাভিটিস থাকে, তারপর দাঁতের গোড়ালি নষ্ট হয়ে যেতে পারে, দাঁতের উপর অংশটা ঠিক আছে ভিতর অংশটা ব্যথা করে, এটা অবশ্যই একটা কারণ, আমি সেই কারণটা আমি আজকে বলছি আপনাদেরকে, অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন বিষয়টা কেন দাঁতের গোড়ালি ব্যথা করতে পারে। অবশ্যই দাঁতের গোড়ালি যদি সমস্যা হয় দাঁতে ব্যথা করবে, তা না হয় দাঁতে অবশ্যই ব্যথা করার কোনো কারণ নেই। দাঁতের গোড়ালি মারি সমস্যা, গোড়ালির সমস্যা, ক্যানেলের সমস্যা হওয়ার পরই ব্যথাটা করবে। যদি আপনার গোয়ালির মধ্যে বড় কোনো সমস্যা হয়, পুষ হয়ে থাকে বা কোনো জীবাণু হয়ে থাকে, তারপরেই আস্তে আস্তে ক্যানেল উপরে চলে আসে, ক্যানেল উপরে চলে আসলে পাম্পে চলে আসলে তখনই দাঁতটা ব্যথা শুরু করে। অনেকে দেখা গেছে ব্যথা আরেকটি কারণ হয় উপরে দিয়ে ছিদ্রটাকে ব্রিজটা হয়, উপর দিয়ে ছিদ্রটা আস্তে আস্তে ভিতরে ছিদ্র হয়ে একদম পাম্পে চলে যায়। যদি পাম্পে চলে যায় ছিদ্রটা অবশ্যই তখন ব্যথা শুরু করে, তবে পাল্পে চলে গেলেই ব্যথাটা করে। আমরা অনেকে দেখা গেছে একটু দাঁতে একটু ছিদ্র দেখতেছি কিন্তু ভিতরে ব্যথা করে কেন, সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু আসলে আমরা দেখতেছি কিন্তু উপরে, কিন্তু আসলে উপরে না, ছিদ্রটা
অনেক গভীরে চলে গেছে, পাল্পে চলে গেছে। যদি ছিদ্রটা পাল্পে চলে তারপরেই ব্যথা থাকে, যদি উপরে ছিদ্র ছোট ছিদ্র হয় কোনো ব্যথা করে না, হয়তো পানি খেলে একটু হালকা পানি লাগতে পারে কিন্তু কোনো ব্যথা করবে না। গোড়ালির মধ্যে ব্যথা তখনই লাগবে যখন উপর দিয়ে ছিদ্রটা আস্তে আস্তে পাল্পে চলে যায়, তখনই ব্যথা শুরু হয়ে যাবে। তবে অবশ্যই ব্যথা যখন শুরু হয়ে যায় ব্যথার ওষুধ খেয়ে না কমিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি রুট ক্যানাল করে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের কোনো ধরনের সমস্যা হবে। তবে সামান্য যদি আপনি মেডিসিন খান ব্যথা কমে যাবে বা সামান্য ওয়াশ করেন ব্যথা কমে যাবে, কিন্তু এটা অস্থায়ী চিকিৎসা, এটা কোনো স্থায়ী চিকিৎসা না। স্থায়ী চিকিৎসা করতে হলে অবশ্যই রুট ক্যানাল করে আপনি যদি যে জিপি যে সম্পর্কে বললাম জিপি গাটা পিক্সের ভিতরে দিয়ে যদি নর্মালি বা স্থায়ী ফিলিংটা করে নেন পার্মানেন্টভাবে 3-4 দিন ওয়াশ করার পর, তাহলে অবশ্যই আপনার দাঁতটা অবশ্যই সুস্থ হয়ে যাবে এবং এটাই ভালো চিকিৎসা বলে। তো অবশ্যই সঠিকভাবে রুট ক্যানাল করতে হবে, সঠিকভাবে কাজটা করতে হবে। তার জন্য অবশ্যই সময় দিয়ে কাজটা করবেন, যেই পেশেন্ট কাজ করেন ডাক্তার সাহেবকে যে অবশ্যই অবশ্যই 12 টাকা অভিজ্ঞ ডাক্তার দিয়ে কাজটা করবেন যেন কাজটা সঠিকভাবে হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করে দিচ্ছেন। তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ যেহেতু রুট ক্যানেলের কাজ, প্রত্যেকটি ক্যানেল সঠিকভাবে পরিষ্কার করতে হবে যেন ক্যানেল কোনো ধরনের সমস্যা না থাকে, ক্যানেলের ভিতরটা ওয়াশ করতে হবে সঠিকভাবে যেন ক্যানেলটা সঠিকভাবে ওয়াশ হয়ে যায়, সেইভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অবশ্যই একটি বিষয় আমি ডাক্তার সাহেবকে বলি এবং পেশেন্টকে বলি, অবশ্যই ক্যানেল যদি রুট ক্যানেলের কাজ করা হয় 6 নম্বর 7 নম্বর 8 নম্বর দাঁত 5 নম্বর দাঁত 4 নম্বর দাঁত, তাহলে অবশ্যই এক্সরেটা সবার উপরে এক্সরেটা সঠিকভাবে করে নিলে তারপর অবশ্যই ক্যানেলগুলো দেখে সঠিকভাবে কাজটা করা যায়। একটি বিষয় সম্পূর্ণ আকারে অবশ্যই সেটা বলতে হবে, ক্যানেলের কাজটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ কাজ, কাজ সম্বন্ধে কাজটা করতে হবে, তার জন্য অবশ্যই জরুরি ভালোভাবে কাজটা করার। তাই ডাক্তার সাহেব আজকে সময় দিয়ে কাজটা করে দিচ্ছেন সঠিকভাবে, যেন সঠিকভাবে কাজটা করা অবশ্যই দরকার, তাই ডাক্তার সাহেব সঠিকভাবে কাজটা করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে ওনার ভিতরের ক্যানেলটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছেন। তবে অবশ্যই ক্যানেলগুলো সঠিকভাবে করতে হবে, অবশ্যই সঠিকভাবে করতে হবে, তবে ক্যানেলগুলো সবগুলো ক্যানেলে কাজ করতে হবে সঠিকভাবে। যদি 2টা ক্যানেল থাকে, 2-3টা ক্যানেল থাকে বা 4টা ক্যানেল থাকে বা 1টা ক্যানেল থাকে, অবশ্যই প্রত্যেকটা ক্যানেলেই সঠিকভাবে আস্তে আস্তে পরিষ্কার দিতে হবে। তবে অবশ্যই প্রথমবার আজকে যেহেতু ওনার প্রথম দিন, তাই অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করতেন ডাক্তার সাহেব। দেখুন ডাক্তার সাহেব ওয়াশটা করে নিয়েছেন, এখন ওনার ভিতরটা রাউন্ডবারের সাথে কটন পেঁচিয়ে ভিতরটা ওয়াশ করে দেবেন। তবে অবশ্যই রাউন্ডবারের সাথে কটন পেঁচিয়ে যদি ভিতরটা ভালোভাবে ওয়াশটা করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক সুবিধা এবং ভালো। তবে অবশ্যই সময় দিয়ে কাজটা করা অবশ্যই দরকার, যেহেতু রাউন্ডবার দিয়ে যেমন সুই আমি সুই বোঝানোর জন্য বলছি, রাউন্ডবার দিয়ে ভিতরের অংশটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে, তার জন্য অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব রাউন্ডবার দিয়ে ওনার ভিতরটা খুব ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন যেন পেশেন্টের কোনো সমস্যা না হয়, সেই গুরুত্ব অবশ্যই দিয়ে কাজটা করছেন। দেখুন ডাক্তার সাহেব যে রাউন্ডবার সাথে কটন বেঁচিয়ে ওনার ভিতরটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে দেবেন। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব সময় নিয়ে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। অবশ্যই যদি সময় দিয়ে কাজটা করা হয় তাহলে পেশেন্টের জন্য অনেক সুবিধা এবং ভালো, অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব সময় দিয়ে কাজটা করে দিচ্ছেন, তবে অবশ্যই ওনার ভিতরটা ভালোভাবে ওয়াশ করতে হবে, যেহেতু আজকে ওনার নার্ভটা কাটা হয়েছে, অবশ্যই নার্ভটা কাটা হয়েছে, ভিতরে ব্লাড থাকতে পারে, কোনো পয়জন থাকতে পারে বা যে পুষ থাকতে পারে, পুষ তো অবশ্যই থাকবে কারণ যেহেতু ওনার ভিতরে কাজ দাঁতের গোড়ালির মধ্যে সমস্যা, উপরে কোনো সমস্যা নেই, গোড়ালির সমস্যা হলে অবশ্যই ভিতরে পুষ থাকবে এবং পুষটা অবশ্যই বের করতে হবে সঠিকভাবে। তবে যদি পুষটা বের না করা হয় তাহলে ফিলিংটা দেওয়া হয় তাহলে অবশ্যই পেশেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং গালটা ফুলে যে চাপাটা ফুলে যাবে, মাড়িটা ফুলে যাবে, দাঁতটা ফুলে যাবে, ফুলে অনেক বড় সমস্যা হবে। তার জন্য অবশ্যই ভালোভাবে ভিতরের পুষ্টটা দাঁতটা ওপেন করে ভালোভাবে ভিতরের পুষ্টটা বের করতে হবে, যেন ভিতরের পুষ্ট না থাকে, অবশ্যই সঠিকভাবে সেই কাজটা করে দিতে হবে। তবে অবশ্যই আজকে ওনার যেহেতু প্রথম দিন তাই ওয়াশটা একটু দেরি হচ্ছে, তার জন্য অবশ্যই দেরিভাবে কাজটা করা অবশ্যই সঠিকভাবে হবে, তাই সঠিকভাবে করতে হলে অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব ডিবিটিএস ক্রিমটা নিচ্ছেন ওনার ক্যানের ভিতরে দেওয়ার জন্য। তো অবশ্যই ক্রিমটা দেওয়ার কারণ হলো এটা পেন কিলার, যে ক্যানেল ব্যথা করে, যদি অনেক ধরনের ক্যানেল আছে, ক্যানেলের মধ্যে পুষ থাকে, পুষটা যখন ওয়াশটা করা হয় তখন ব্যথা প্রচুর করে, তার জন্য অবশ্যই ক্রিমটা দেওয়া হচ্ছে। ক্রিমটা দিয়ে দেওয়ার কারণ হলো ভিতরে যে ব্যথাটা, ক্যানেলের ব্যথাটা করবে না, ক্যানেলটা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই ক্যানেলের বিষয়টা অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছেন, ক্রিমটা দিয়ে তারপর ওনার ওয়াশটা ফিলিংটা দেওয়া হবে। তবে অবশ্যই ফিলিংটা
খুব ভালোভাবে দিতে হবে, যেহেতু না আজকে ক্রিমটা দিচ্ছেন তো অবশ্যই একদিন পর বা একদিন দুই দিন পর এটা তুলে নিতে হবে, তুলে নিয়ে তারপর কাজটা করা হবে। তার জন্য অবশ্যই ডাক্তার সাহেব ফিটিংটা খুব ভালোভাবে দিয়ে দিবেন। তো অবশ্যই সঠিকভাবে ফিটিংটা দিতে হবে যেন পেশেন্টের জন্য উপকার হয়। দেখুন ডাক্তার সাহেব ফিটিংটা দিয়ে দিচ্ছেন, অবশ্যই সঠিকভাবে ফিটিংটা দিতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অবশ্যই আস্তে আস্তে কষ্ট করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও দেখে অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনার সামনে আসতে পারি সেই অবশ্যই দোয়া করবেন। এবং আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁতকে যত্ন নিন। হ্যালো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ ফ্রেন্ডস।